بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الحكيم: يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. سورة البقرة 168 نمبر آيات. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أيها الناس، إن الله طيب لا يقبل إلا طيبا، وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال: يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. وقال عز وجل: يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم. ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء: يا ربي يا ربي، ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك. رواه مسلم، মুসলিম শরীফ 1686 নম্বর হাদিস। যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহরবানিতে আমরা আজকে বৃহস্পতিবার বাদ ইশা কিছু ইসলামের কথা বলা ও শোনার জন্য একত্রিত হতে পেরেছি এই মজলিসে। এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা এই প্রবাসের জীবনে সকলেই অর্থ উপার্জনে ব্যস্ত রয়েছি, কিন্তু এই অর্থ উপার্জনের দুটি পথ ও পন্থা রয়েছে, একটি হলো হালাল আর একটি হলো হারাম। হালাল গুলো যেমন জানতে হবে, হারামটাও তেমনই জানতে হবে, বরং হালালের চাইতে হারামটাকে বেশি জানতে হবে। এজন্য যে আপনি যদি হালাল কিছু উপার্জন করতে নাও পারেন, আপনার ক্ষতি নেই, তা আপনি যদি হারাম উপার্জন করেন তাহলে এজন্য আপনাকে পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এবং দুনিয়াতে আপনার বিভিন্ন অপকার রয়েছে, এজন্য হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো সম্পর্কে জিজ্ঞাসা করত, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপই সম্পর্কে জিজ্ঞাসা করতাম। কেন? মাখাফাত আইয়ুদরিকানি, যাতে আমি খারাপিতে পতিত না, অন্যায় আমি জড়িয়ে না যাই, এজন্য অন্যায় সম্পর্কে আমি বেশি বেশি জিজ্ঞাসা করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আজকে আমরা ছোট্ট একটি বিষয় নির্ধারণ করেছি, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সে বিষয়টি হলো হারাম উপার্জন কারণ ও ক্ষতি। হারাম উপার্জন কারণ ও ক্ষতি। একটু আগে আমরা বলছিলাম যে প্রবাসের জীবনে আমরা সকলেই অর্থ উপার্জনে ব্যস্ত, দেশেও যারা আছেন তারাও উপার্জন করছেন, কারণ উপার্জন না করলে আল্লাহ তাআলা পেট ভাত দিবেন না। এটাই আল্লাহ তাআলা বিশ্ব মানব জাতির জন্য সকলের জন্য নিয়ম করে দিয়েছেন, কষ্ট করতে হবে। আল্লাহ ইচ্ছা করলে সকলের মুখে মান্না ওয়া সালওয়ার মতো খাবার তুলে দিতে পারতেন, কিন্তু মহান রব্বুল আলামিন সেটা চান না, বরং আল্লাহ তাআলা চান যে প্রত্যেকে পরিশ্রম করে নিজে রুজি নিজে আহরণ করুক।
সম্মানিত উপস্থিতি, ইসলামে হালাল রুজি উপার্জনের প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এবং উৎসাহিত করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা হালাল রুজি গ্রহণ করো, উপার্জন করো আর হারাম থেকে বিরত থাকো। আমরা শুরুতে আপনাদেরকে হালাল রুজি আহরণের প্রতি ইসলাম যে নির্দেশ দিয়েছে সেই আদেশ শোনাবো মহানবুল আলমীর পক্ষ থেকে। মহানবুল আলমিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনের মধ্যে যেগুলো হালাল ও পবিত্র জিনিস সেগুলো খাবে, হালাল ও পবিত্র জিনিস সেগুলো খাবে, যেগুলো হারাম ও অপবিত্র সেগুলো তোমরা খাবে না এবং আহার করবে না, সেগুলো পান করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের যে সকল উদ্দেশ্য ছিল তার অন্যতম একটি উদ্দেশ্য হলো যে উনি ইউহারিমু আলাইহিমুল খাবাইস ও ইউহারিমু আলাইহি ইউহিলু লাকুমুত তাইয়্যিবাত ও ইউহারিমু আলাইহিমুল খাবাইস, তোমাদের জন্য তিনি পবিত্র জিনিসগুলোকে হালাল বলে ঘোষণা করবেন আর অপবিত্র জিনিস যেগুলো যেগুলো গ্রহিত, যেগুলো দুর্গন্ধযুক্ত, যেগুলোতে মানুষের জন্য ক্ষতি রয়েছে সেগুলো হারাম বলে তিনি আমাদেরকে জানিয়ে দেবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি কাজ ছিল এবং তিনি তার এই দায়িত্ব সঠিকভাবে পালন করে গেছেন। তো মহানবুল আলামিন আমাদেরকে বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই জমিনে যে জিনিসগুলো হালাল এবং পবিত্র ভালো সে জিনিসগুলো তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, এর মানে হালাল পথ ছেড়ে দিয়ে হারাম পথে যেও না, হালাল রুজি ছেড়ে দিয়ে হারাম রুজি ভক্ষণ করিও না, কারণ শয়তানের পদাঙ্ক যখনই মানুষ অনুসরণ করবে শয়তান তাকে হারাম খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করবে, হারাম কাজ করার প্রতি তাকে নিয়ে যাবে, যেটা অন্য আয়াতে বলা হয়েছে যে ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা ওয়াল মুনকার, এভাবে একাধিক আয়াতে বলা হয়েছে যে শয়তান তোমাদেরকে খারাপি এবং দ্রোহিত কাজের কি করে আদেশ দেয় এবং অন্যায় কাজের আদেশ দেয়। তাই আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা শয়তানের পদাঙ্কের অনুসরণ করিও না, কেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু দুশ্মন, অতএব দুশ্মনকে দুশ্মন হিসেবেই গ্রহণ করো, সূরাতুল বাকারা 168 নম্বর আয়াত। তাহলে এই আয়াতের মাধ্যমে মহানবুল আলামিন আমাদেরকে হারাম খেতে উদ্বুদ্ধ করেছেন, তাই না? কি খেতে উদ্বুদ্ধ করেছেন? হালাল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল হালাল কম না বেশি, হালালই বেশি, পৃথিবীতে হালাল জিনিস বেশি হারাম জিনিস কম, কিছু জিনিস থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে, বাকি সব হালাল করা হয়েছে, যেগুলো কোরআন ও হাদিসের মাধ্যমে হারাম প্রমাণিত সেগুলো থেকে বিরত থাকতে বলা হয়েছে। এবং আল্লাহ তাআলা পৃথিবীতে এত হালাল জিনিস রেখেছেন যার মাধ্যমে একজন মুসলিম হারাম থেকে অমুখাপেক্ষী হয়ে যাবে, কারণ আপনি খাবেনই বা কত, আর এই পৃথিবীতে মহান রব্বুল আলামিন যা কিছু রেখেছেন এগুলো বিশ্ব মানবতার জন্যই রেখেছেন। এটা গেল কোরআনের দলিল। হাদিস থেকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানব সকল, এটা কোনো মুসলমান বা কোনো মুমিন জাতিকে খাস করে বলা হয়নি, বরং সকল মানুষকে, আগেরটাও ছিল সকল মানুষকে সম্বোধন করে, সারা বিশ্বের মানুষদেরকে সম্বোধন করে ওখানে বলা হয়েছিল, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাল্লাহা তাইয়্যিব, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কবুল করেন। তাহলে মহান রব্বুল আলামিন আপনি যদি হারাম উপার্জন করে সেখান থেকে ব্যয় করেন কবুল হবে না, আপনার হারাম উপার্জন আল্লাহর কাছে কবুল হবে না। তাই বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবাল ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না, কবুল করেন না। একজন লোক হাজারো রকম হারাম পথে অর্থ উপার্জন করার পর শেষে এসে সে মনে করছে যে আমি হজ করব, আমার সব গুনাহ কি হবে, মাফ হয়ে যাবে, ওর তো হজই হবে না, হারাম টাকা দিয়ে হজ করার কারণে ওর হজ তো হজই হবে না, গুনাহ তো পরের কথা। এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের প্রত্যেকের রুজি যাতে হালাল হয় সে ব্যাপারে আমাদের সকলকে সাবধান ও সতর্ক থাকতে হবে। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন,
মহান রব্বুল আলামিন রাসূলগণকে যে আদেশ দিয়েছেন মুমিনদেরকে একই আদেশ দিয়েছেন রাসূলদেরকে যে আদেশ দিয়েছেন আমাদেরকেও আল্লাহ তাআলা সেই আদেশই দিয়েছেন কি আদেশ আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন ইয়া আইয়ুহার রুসুল হে রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবা তোমরা পবিত্র জিনিস খাও ওয়ামালু সালেহা এবং সৎ কাজ করো পবিত্র জিনিস খেয়ে সৎ কাজ করো ইন্নি বিমা তাআমালুনা আলিম তোমরা যে কাজ করো সে ব্যাপারে আমি সম্যক অবগত আছি আল্লাহ জানেন যে আপনি কোন পথে আয় করছেন আর কোন পথে আপনি ব্যয় করছেন সবকিছুই মহান রব্বুল আলামিন জানেন অপর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম হে ইমানদারগণ আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে তোমরা আহার করো তা থেকে তোমরা খাও হারাম থেকে তোমরা খেও না এরপরে হাদিসের বাকি অংশ বর্ণনা করা হয়েছে হাদিসটি মুসলিম শরীফের 1686 নম্বর হাদিস তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে নবী ও রাসূলদেরকে আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন সেটা হলো হালাল জিনিস থেকে ভক্ষণ করা আর ওই আদেশটা আল্লাহ তাআলা আমাদেরকেও দিয়েছেন মুমিনদেরকে যদি আমি নিজেকে মুমিন বলে বিশ্বাস করি তাহলে আমাকেও আল্লাহ ওই আদেশই দিয়েছেন যে আদেশ রাসূলগণকে দিয়েছেন আর সেটা হলো পৃথিবীতে মহান রব্বুল আলামিন যত রিজিক দিয়েছেন সেই রিজিকগুলোর মধ্যে হালালগুলো যেন আমরা ভক্ষণ করি এবং সেগুলো যেন আমরা গ্রহণ করি অপরদিকে হারাম উপার্জন থেকে আমাদেরকে কি করা হয়েছে নিষেধ করা হয়েছে মহান রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল তোমরা অন্যায়ভাবে তোমাদের পরস্পরের মাঝে অন্যের সম্পদকে ভক্ষণ করে নিও না লা তাকুলু তোমরা খেও না আমওয়ালাকুম তোমাদের সম্পদকে বাইনাকুম তোমাদের মাঝে বিল বাতিল মানে অন্যায়ভাবে একজনের সম্পদ আছে ওই সম্পদটা দুই তিনজন মিলে বুদ্ধি করে চক্রান্ত করে ওর কাছ থেকে খেয়ে নিচ্ছে আল্লাহ বলছেন লা তাকুলু আমওয়ালাকুম অন্যায়ভাবে অন্যের মাল ভক্ষণ করিও আরেকজনের জমি ও কিছু জানে না বলে ওর কাছে টিপসই নিয়ে যে অন্যায়ভাবে দখল করে নিচ্ছে আল্লাহ বলছেন লা তাকুলু আমওয়ালাকুম সম্পদ সেটা জমিন হতে পারে সম্পদ সেটা কোনো গাছ হতে পারে সম্পদ সেটা কোনো টাকা পয়সা হতে পারে সম্পদ বলে যে জিনিস আসবে সেটা যে কোনো প্রকার হোক না কেন অন্যায়ভাবে তার জাররা পরিমাণ কারো ভক্ষণ করা যাবে না সূরাতুল বাকারা 188 নম্বর আয়াত আবু নাঈম তিনি তার হিলিয়া কিতাবে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না রুহাল কুদুস নাফাসা ফি রুহি রুহুল কুদুস কে জিবরিল আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালাম আমার অন্তরে এ কথা ইলহাম করে দিয়েছেন ঢেলে দিয়েছেন যে আন্না নাফসান লান তামুতু হাত্তা তাসতাকমিলা আজালাহা ওয়া তাসতাউইবা রিজকাহা যে কোনো নাফস যে কোনো আত্মা এই পৃথিবীর বুকে আছে সেই আত্মা মানুষের হোক আর সেই আত্মা পশু পাখির হোক আর ওই জলজ প্রাণীর হোক যে কোনো জিনিসের হোক না কেন এই নাফসটা এই আত্মাটা এই পৃথিবী থেকে ততদিন পর্যন্ত বিদায় নেবে না যতদিন পর্যন্ত তার আয়ু পরিপূর্ণ না হয় পৃথিবীর সবাই তাকে মারতে চায় কিন্তু আল্লাহ যদি না চান তার মৃত্যু তাহলে তার মৃত্যু হবে না যে কয়দিন তার হায়াত এই পৃথিবীতে আছে সে কয়দিন সে অবশ্যই বাঁচবে আর যখন তার মৃত্যু লেখা আছে তখন সে কাউ কেউ তাকে বাঁচাতে পারে তো বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লান তামুতা আন নাফসান লান তামুতা হাত্তা তাসতাকমিলা আজালা তার নির্ধারিত সময় পূরণ না হওয়া পর্যন্ত তার মৃত্যু হবে না ওয়া তাসতাউ ইবারিস কাহা এবং তার ভাগ্যে যে রিজিক লেখা আছে সেই রিজিক না খাওয়া পর্যন্ত সেও বিদায় হবে না তাহলে রিজিক পূর্ণ হবে আর আজাদও পূর্ণ হবে এই জন্য আমাদেরকে ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই হাদিসের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন দিচ্ছে যে যেখানে বলা হয়েছে যে মানুষ যখন মায়ের পেটে থাকে তখন তার বয়স যখন 4 মাস হয় 43 আপনার 3 4 12 120 দিন মানে 4 মাস যখন পূর্ণ হয় তখন ফেরেশতা পাঠিয়ে তার ভিতরে রূহ দিয়ে দেওয়া হয় এবং 4টা জিনিস তার লিখে দেওয়া হয় আদেশ দেন মহান রব্বুল আলামিন এই নাফসের 4টা জিনিস লিখে দিতে বেকাতবে রিজকিহি তার রিজিক কি হবে ওয়া আজালিহি সে কতদিন বাঁচবে ওয়া আমালিহি সে কি কাজ করবে ওয়া শাকিয়ুন আও সাঈদুন সে ভাগ্যবান হবে না হতভাগা হবে এটাও লিখে দেওয়া হয় তাহলে আমাদের যেই রিজিক এটা আমাদের মায়ের পেটে থাকতে লিখে দেওয়া হয় এটা
50,000 বছর পূর্বে দুনিয়া ও আসমান সৃষ্টি 50,000 বছর পূর্বে মহান রব্বুল আলামিন লওহে মাহফুজে লিখে রেখেছেন, ওইখান থেকে এটা ট্রান্সফার করে স্থানান্তর করা হয় মায়ের পেটে যখন মানুষ বা যে কোনো বাচ্চা 4 মাস বয়স লাভ করে তখন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাসতাউ ইবাদাস কহা, আমাদের যে রিজিক আমাদের ভাগ্যে আছে সেটা না খাওয়া পর্যন্ত বিদায় হবে। অতএব আপনার ভাগ্যে যে রিজিক নাই ওই রিজিক আপনি কোনোদিনই পাবেন না, যতই চেষ্টা করেন না কেন, যে আমি আজকে বড় বোয়াল মাছ দিয়ে খাবো, যদি ভাগ্যে না থাকে যতই চেষ্টা করেন পাবেন না, যে কোনো ভাবে সেটা আপনার কাছ থেকে আপনার নাগাল থেকে চলে যাবে। আর যদি আপনার থাকে তাহলে যে কোনো ভাবে আল্লাহ আপনাকে ওইখানে পৌঁছে দিবে। আপনারা অনেক সময় এরকম বিষয় খেয়াল করেছেন যে আপনি যেখানে কল্পনা করেননি সেখানে আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার হয়তো একটা আশা করেছিলেন যে অমুক জায়গায় খাবো কিন্তু ওখানে যাওয়া হয়নি, তার মানে ওই রিজিক আপনার ভাগ্যে নাই, আর যেখানে আপনি কল্পনা করেননি ওই রিজিক আপনার ভাগ্যে ছিল, আল্লাহ সেই রিজিকই আপনার ভাগ্যে মিলিয়ে দিয়েছে। ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব, অতএব তোমরা আল্লাহকে ভয় করে রিজিক অন্বেষণের ব্যাপারে আল্লাহর কাছে ভালো পথ উত্তম পথ গ্রহণ করো। ওয়ালা ইয়াহমালান্না আহাদুকুম ইসতিবদাউর রিজক আহাদুকুম ইসতিবদাউর রিজক আন ইয়াতলুবাহু বিমাসিয়াতিল্লাহ, কারো রিজিক কম অথবা ধীর গতির আয় যেমন একজন দেখছে যে 3,000 রিয়াল মাসে কামাই, আর একজন দেখতেছে আরে আমি 1,500 কামাই, আর একজন দেখে আমি 1,000 কামাই, তো যে 1,000 ওয়ালা 500 ওয়ালা 1,500 ওয়ালা এই উপর দিকে যখন তাকাচ্ছে তখন ওর মাথায় হা আরে আমি এত অল্প আয় করে কি করে আমি চলবো, তো 3,000 কামাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার রিজিক যে আয়ের গতি যে কম এজন্য তুমি হারাম পথে আয়কে গতিশীল করার চেষ্টা করিও না। দেখা যাচ্ছে যে আপনি এমন এক জায়গায় মশলা আছেন যে দৈনিক হয়তো 50-60 রিয়াল 100 রিয়াল 200 রিয়াল আপনি মেরে দিতে পারেন, মানলে আপনি তো নগদে ওর যেতে অনেক উপরে চলে যাচ্ছে, যদি প্রত্যেক দিন আপনি 100 টাকা করে মেরে দিতে পারেন তাহলে 30 দিনে 3,000 রিয়াল এমনি চলে আসছেন, আর সাথে আপনার 1,500-4,500 আপনি 3,000 এর উপরে চলে গেলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা ইয়াহমালান্না আহাদুকুম ইসতিবদাউর রিজক আন ইয়াতলুবাহু বিমাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যতার মাধ্যমে আপনি দ্রুত গতিতে অর্থ উপার্জন করবেন এটা যেন না হয়। ফা ইন্নাল্লাহ লা ইউনালু মা ইনদাহু ইল্লা বিতাআতিহি, কারণ মহান রব্বুল আলামিনের কাছে যা রয়েছে ইহা আল্লাহর আনুগত্য ছাড়া পাওয়া যাবে না, আপনি চাইলেই অর্থ আপনার কাছে চলে আসবে না, আর অন্যায়ভাবে কোনো সময় চলে আসলেও সেটা দেখবেন অন্যায়ভাবে অন্যদিকে চলে গেছে, সেই সম্পদে আপনি কোনো বরকত পাবেন না, বরং অন্যায় বা হারাম উপার্জনের কারণে হয়তো এমন কোনো বিপদ চলে আসবে যা আপনার আগের হালাল রুজিকেও কি করে দিতে পারে নষ্ট করে দিতে পারে। এজন্য আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে দুটি কথা বোঝানোর চেষ্টা করেছি, তার একটি হলো যে ইসলাম হালাল রুজি গ্রহণে উদ্বুদ্ধ করেছে নির্দেশ দিয়েছে, আর হারাম রুজি উপার্জনে নিষেধ করেছে এবং এ থেকে অনুৎসাহিত করেছে। 3, আমরা যারা মানুষ আমাদের নেচার কি, আমাদের অভ্যাস কি, আমাদের চাহিদা কি, প্রত্যেকটা মানুষের চাহিদা মহান রব্বুল আলামিন করে দিয়েছেন সম্পদের প্রতি, সবাই টাকা পয়সা ধন দৌলত পছন্দ করে ভালোবাসে, এবং এই কথা মহান রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, তিনি বলছেন অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, সূরাতুল ফজরের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মালকে সম্পদকে টাকা পয়সাকে খুব বেশি ভালোবাসো, জাম্মা মানে এমন ভালোবাসা মনে হচ্ছে আঁকড়ে ধরে থাকবো এরকম অবস্থা। আর আগে আল্লাহ তাআলা বলছেন সূরাতু আলে ইমরান 14 নম্বর আয়াত زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث زين للناس মানুষের কাছে পছন্দনীয় করে দেওয়া হয়েছে, সুসজ্জিত করে দেওয়া হয়েছে, মানুষ ভালোবাসে পছন্দ করে কি হুব্বু শাওয়াত, আপনার আত্মপ্রবৃত্তির ভালোবাসা মানে আপনার খাইশা যেটা চাই সেটার প্রতি আপনার টান সেটার প্রতি আপনার ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়েছে,
আর সেই খাইশাগুলোর মধ্যে অন্যতম হলো মিনান নিসা পুরুষের চাহিদা দিয়ে দেওয়া হয়েছে কার প্রতি নারীদের প্রতি ওয়াল বানিন এবং ছেলে বিশেষ করে ছেলে সন্তানদের প্রতি ওয়াল কানাতিরিল মুকান্তারা এবং অঢেল সম্পদের প্রতি সেগুলো কি সম্পদ মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা স্বর্ণ ও রৌপ্য ওয়াল খাইলিল মুসাওয়ামা উত্তম ঘোড়া ওয়াল আনআম এবং চতুষ্পদ জন্তু ওয়াল হার্স এবং ক্ষেত খামার এগুলোর প্রতি মানুষের চাহিদা আল্লাহ তাআলা কি করেছেন সৃষ্টি করে দিয়েছেন তাহলে মানুষের নেচার কি অভ্যাস কি মানুষ সম্পদ পছন্দ করে ভালোবাসে আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী এদেরকে সে ভালোবাসে এগুলো আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন এদের প্রতি আমাদের আর যদি না হতো তাহলে এগুলোর প্রতি চাহিদা মানুষের থাকতো না এবং যেইভাবে এখন আমরা পরস্পরকে ভালোবেসে চলাফেরা করছি সেটা হয়তো সম্ভব ছিল না কিন্তু মহানবুল আলমী সেটা চান বলে সেটা করে দিয়েছেন তবে সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের এই সম্পদের প্রতি তারপরে সন্তান সন্ততি নারী অন্যান্য জিনিসের প্রতি যে টান ভালোবাসা মহানবুল আলমী করেছেন এই ভালোবাসাটাকে কি করতে হবে এটাকে এটাকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে আর সেই নিয়ন্ত্রণ হলো হালাল পথে আপনি কোটি টাকা উপার্জন করেন ইসলামে বাধা নেই কিন্তু হারাম পথে আপনি একটা রিয়াল ইনকাম করবেন উপার্জন করবেন ইসলাম এটাকে হারাম করেছে এটাকে নিষেধ করেছে এর জন্য কঠিন শাস্তিও আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন শহীদের সব গুনাহ মাফ হয়ে যায় কি মাফ হয় না দায় ঋণ মাফ হয় না কেন এটা বান্দার হক বান্দার হক মহানবুল আলমী ক্ষমা করবেন না আল্লাহ ইচ্ছা করলে সবকিছু করতে পারেন এটাও আল্লাহ ক্ষমা করতে পারেন কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না কারণ এটা বান্দার হক এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমার আপনার মাল সম্পদের প্রতি যেই টান এই টানটাকে কি করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে হালাল পথে আয় ইনকাম করতে হবে আর হারাম পথ থেকে কি করতে হবে দূরে থাকতে হবে উদাহরণ শুনুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন মেয়েকে বিয়ে করেছিলেন একসাথে নয় একজন মারা যাওয়ার পর আরেকজন ঠিক আছে তিনি হলেন এই ভাগ্যবান পুরুষ হলেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আন দুই মেয়েকে বিয়ে করার কারণে তার উপাধি কি হয়েছিল জুন্নুরাই জুমালওয়ালা নুরান মানে দুইটা আলো দুই আলোওয়ালা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদের দুজনকে তিনি বিয়ে করেছিলেন সেই জুন্নুরাই ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আন তার আরেকটা উপাধি কি ওসমান ধনী গনিয়ুন মানে ধনী ওসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা অঢেল সম্পদ দিয়েছিলেন সেই সম্পদ দিয়ে তিনি কি করেছেন সেই সম্পদ উপার্জনে এবং ব্যয় উভয় ক্ষেত্রে তিনি নিয়ন্ত্রণ করেছিলেন নিজেকে হারাম পথে কোনো আয় করেননি হারাম পথে কোনো ব্যয় করেননি হালাল পথে ইনকাম করেছেন হালাল পথে আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন সম্পদ দিয়ে মানুষ জান্নাত ক্রয় করতে পারে সম্পদ দিয়ে জান্নাত ক্রয় করতে পারে তার উদাহরণ আপনারা দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত প্রকার লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়ার নিচে স্থান দিবেন যেদিন আরশের ছায়া পর্যন্ত কোনো ছায়া থাকবে না তার মধ্যে সপ্তম নাম্বার লোক হচ্ছে ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফা আখফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু ডান হাতে এমন গোপনে দান করে নিজের বাম হাতই জানতে পারে না এই অবস্থায় সে দান করে তাহলে সম্পদ আল্লাহর রাস্তায় গোপনে ব্যয়ের মাধ্যমে সে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান পাবে এই লোক কি জান্নাত পাবে না ইনশাআল্লাহ অবশ্যই সে জান্নাত পাবে তাহলে সম্পদের মাধ্যমে জান্নাত উপার্জন করা যায় এই এক প্রকার লোক আর ওসমান রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে তো একাধিক দৃষ্টান্ত রয়েছে আর সেটা হলো জাইশুল উসরা তথা তাবুক যুদ্ধে মুসলমানদের অবস্থা অর্থনৈতিক অবস্থা খুবই মন্দা ছিল আমাদের দেশে কার্তিক মাস আসলে অনেকের হাত টান টান থাকে বিশেষ করে কৃষকদের কারণ ওই সময় সবার টাকা পয়সা শেষ হয়ে যায় ধানটা কার্তিক তারপরে আবার অগ্রহায়ণ চলে আসে অগ্রহায়ণ পৌষ মাসে গিয়ে ধান উঠে আর এই সময়টাতে মানুষের হাতে টাকা পয়সা থাকে না ঠিক ওই অবস্থা ছিল মুসলমানদের কিন্তু যুদ্ধে রওনা হবেন কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সবাইকে উদ্বুদ্ধ করছেন দান করার জন্য যার যা আছে তোমরা দান করো যা সম্ভব দান করো সবাই দান করছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু 300 ঘোড়া দিলেন তারপরে আবার রাসূল বলছেন যে আরো দান করো যা যতটুকু সম্ভব 300 ঘোড়াকে রেডি করে দিলেন প্রস্তুত করে দিলেন
তার জিন পোষ তার দরবারিজালাকে দিয়ে দিলেন এরপর রাসূল বলেন আবার দান করো তখন উসমান রাদিয়াল্লাহু আনহু 1000 স্বর্ণ মুদ্রা এখনকার যে কয়েন দেখেন এরকম 1000 কয়েন নিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোছায় ঢেলে দিলেন এরপর উনি চলে গেলেন দান করে রাবি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনলাম যে উনি বলেন মা দররা উসমান মা ফাআল বাদাল ইয়াম আজকের পরে উসমান রাদিয়াল্লাহু আনহু জাগরত তার কোনো ক্ষতি হবে না আল্লাহু আকবার কিসের বিনিময়ে দানের বিনিময়ে আল্লাহু আকবার অতএব আপনার সম্পদ আছে এই সম্পদ থেকে যাবে আমরা চলে যাব এই পৃথিবী থেকে আমরা সব সম্পদ নিয়ে যেতে পারবো না এজন্য আমাদের সম্পদ সেটাই যেটা আমরা কি করব যেটা আমরা দান করব যেটা নিজেরা খাবো নিজের ফ্যামিলি পরিবারকে খাওয়াবো আর যেটা দান করব খাবো পড়বো নিজের ফ্যামিলিকে ফ্যামিলির উপরে খরচ করব আর অন্যের জন্য যেটা দান করব এটাই হলো আমাদের বাকি যেগুলো রেখে যাব যদি পোলাপান আর পরবর্তী আত্মীয়-স্বজন ভালো হয় তো ভালো আর না হলে কোনো লাভ নেই বরং ওরা এই অর্থগুলোকে কি করবে অন্যায়ভাবে ব্যবহার করবে সম্মানিত ভাই বন্ধুগণ ওসমান রাদিয়াল্লাহু আনহু আরেকবার শুনলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে মুসলমানদের মদিনাতে পানি খাওয়ার কঠিন সমস্যা একে আপনাদের একটা কুয়া ছিল মুসলমানদেরকে সেখানে ঠিকমতো চান্স দেওয়া হতো না উনি বললেন যে আমার উম্মতের কে এমন লোক আছে যে ওই কুয়াটি ক্রয় করে মুসলমানদের জন্য দান করে দেবে কর্তৃত্ব নেতৃত্ব থাকবে না এমপি অথবা মন্ত্রী মিনিস্টার কিছু না এটা দান করে দেবে ও থাকবে একজন সাধারণ সদস্য আর তার জন্য আমি জান্নাতের জামিন হলাম আল্লাহু আকবার এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন না ওই মজলিসে ওই কথাটা তার কানে গিয়ে পৌঁছলো উনি গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এবং বললেন যে আল্লাহর রাসূল আপনি কি এমন কথা বলেছেন উনি বললেন হ্যাঁ আমি এমন কথা বলেছি তখন বলেন আমি যদি এটা ক্রয় করে মুসলমানদেরকে দান করে দেই আমার জন্য কি জান্নাত রয়েছে উনি বললেন হ্যাঁ তোমার জন্য জান্নাত রয়েছে আল্লাহু আকবার উনি সেই কুয়াটা কিনে মুসলমানদের জন্য দান করে দিলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাই বন্ধু তার টাকার পয়সা হালাল পথে আয় করে এটা যদি সঠিকভাবে ব্যয় করা যায় তাহলে অর্থের মাধ্যমে জান্নাত পাওয়া যায় এমনই একজন লোক মুসলিম শরীফের হাদিস এসেছে যে এক লোকের অনেক ধান বা খেত শস্য হয়েছে ওই লোক ওইখান থেকে গরিব মিসকিনে আসছে আর ও দান করছে এই লোকটা ওই পাশ দিয়ে যাচ্ছিল তখন তার নিয়তে সালেহা সঠিক একটা নিয়ত হলো যে আল্লাহ তুমি যদি আমাকে এরকম সম্পদ দিতে তাহলে তোমার রাস্তায় আমিও ব্যয় করতে পারতাম মহান রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন যে ওর আমলনামায় এই এক ভাগ সওয়াব লিখে দাও দান করা সুবহানাল্লাহ শুধু নিয়তের কারণেই তাহলে সম্পদ আপনার কল্যাণ বয়ে আনতে পারে আবার সম্পদ আপনার অকল্যাণ বয়ে আনতে পারে কারণ আপনি যদি অন্যায়ভাবে কোন সম্পদ উপার্জন করেন অর্জন করেন তাহলে কিয়ামতের দিন যাদের কাছ থেকে আপনি এই অর্থ অন্যায়ভাবে গ্রহণ করেছেন সুদ ঘুষ ইত্যাদির মাধ্যমে ওদের টাকা ওদেরকে ব্যাক দিতে হবে কিয়ামতের দিন টাকা থাকবে না সেদিন দিয়ে দিতে হবে নাকি নাকি যদি শেষ হয়ে যায় তাহলে দিতে হবে ওদের গুনার ভার নাউজুবিল্লাহি মিন যালিক মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে হালাল পথে অর্থ উপার্জন করার তৌফিক দান করেন এবং হারাম পথ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন আল্লাহুম্মা আমিন তবে দুঃখজনক হলেও সত্য যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎ বাণীতে বেশিরভাগ মানুষই পতিত হয়েছি আর সেই হাদিসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতি আলান নাসি জামান লা ইবাল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম মানুষের কাছে এমন একটা জামানা আসবে এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে যখন সে কোনো পরোয়া করবে না কোন জায়গা থেকে মাল আসলো কোন জায়গা থেকে সম্পদ আসলো হালাল থেকে আসলো না হারাম থেকে আসলো কয়জন জিজ্ঞাসা করে আরে আমাদের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব তিনি বলছেন যে ঘুষ দেওয়াটাকে আমি অন্যায় মনে করি না তাহলে আপনি আর কোথায় যাবেন কোথায় যাবেন আপনি অর্থমন্ত্রীর পক্ষ থেকে যদি এই অন্যায় উপার্জনের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয় আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন আল্লাহুম্মা আমিন তো তাহলে আর কোথায় আপনি ন্যায় পাবেন সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করে সে যদি অন্যায় পর্যায়ে জড়িত হয় ও যদি ঘুষ খেয়ে অন্যায় মনে না করে তাহলে কত রকম এরকম ঘুষ তারা খায় তার তো কোনো যোগ্য নাই তা বোঝা যায় সম্মানিত ভাই বন্ধুগণ এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস যেন বাস্তবায়িত হয়েছে চার হাজার কোটি টাকা
কোন ব্যাংকের জন্য শেষ হয়ে গেল ওটা হচ্ছে এটা কিছুই না একটা গরিব দেশ 4000 কোটি টাকা প্রতি 1 লাখ টাকা করে যদি একটা করে মিসকিনকে দেওয়া হতো তাহলে তাদের জীবনটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমার তো মনে হয় যে যথেষ্ট ছিল একটা গরিব মানুষ 1 লাখ টাকা হলে সুন্দর তার অর্থনৈতিক অবস্থাটাকে চালিয়ে নিতে পারে ছাগল গরু ভেড়া বা কিছু করে সে চলতে পারে কিন্তু রাঘব বল যারা ওরা খেয়ে নিল কিন্তু এর কোনো বিচার আমাদের সমাজে নেই ইয়াতি আলা নাস জামান লা ইউবালি মারউ ما أخذ منه من الحلال أم من الحرام মানুষের কাছে এমন একটা সময় আসবে যখন সে পরোয়া করবে না যে হালাল ইনকাম করলাম না হারাম ইনকাম করলাম বরং সে দেখবে যে ঢাকা শহরে অথবা আমার জেলা শহরে আমার একটা বাড়ি হলো কিনা যতক্ষণ বাড়ি না হয়েছে ততক্ষণ পর্যন্ত নাকে নাক মুখ ঘুষায় হলো আমি অর্থ ইনকাম করতে হবে নামাজ বাদ রোজা যাক যে কোনো জায়গায় চলে যাক না কেন আমার চাই আসে না কিন্তু আমাকে টাকা উপার্জন করতেই হবে না যদি এই অর্থ উপার্জন করেন দুনিয়াতেও সুখ পাবেন না পরকালে তো সুখ অনেক দূরের কথা আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ কেন মানুষ এই হারাম পথে পা বাড়ায় আমরা আমাদের বিষয় বলেছিলাম যে হারাম উপার্জনের কারণ আর তার ক্ষতি কি তো সেই কারণগুলোর মধ্যে একটা হচ্ছে আদমুল খাউফি ওয়াল হায়াই মিনাল্লাহ মানুষের অন্তরে যখন আল্লাহর ভয় না থাকে আল্লাহর প্রতি লজ্জা না থাকে তখন সে হারাম পথে কি করে পা বাড়ায় মনে রাখতে হবে তাকওয়ার একটা সংজ্ঞা হচ্ছে যেটা সবচেয়ে সুন্দর সংজ্ঞা বলা হয়েছে সদা সর্বদা আল্লাহকে ভয় করা সদা সর্বদা আল্লাহকে ভয় করা আর কোরআন অনুযায়ী আমল করা الخوف من الجليل والعمل بالتنزيل والقناعة باليسير والبي دوشتو تكا والبي دوشتو تكا والاستعداد ليوم الرحيل আর পরকালে যাওয়ার জন্য প্রস্তুত থাকা এই চারটা জিনিসের নাম হচ্ছে তাকওয়া মনে রাখবেন এক নাম্বার আল্লাহকে সব সময় ভয় করা দুই নাম্বার কোরআন অনুযায়ী আমল করা তিন নাম্বার অল্পে তুষ্ট থাকা চার নাম্বার মরার জন্য প্রস্তুত থাকা পরকালে গিয়ে কবরে কি জবাব দেবো পরকালে কি জবাব দেবো এই জন্য নিজের চিন্তা করা এবং সেজন্য প্রস্তুত থাকা তো এই তাকওয়ার সংজ্ঞা পরিপন্থী বিষয় হলো যে আল্লাহকে ভয় না করা তো আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে না থাকে তাহলে সে হারাম উপার্জন করতে পারে কিনা হারাম উপার্জন করতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া তোমরা আল্লাহকে যথাযথ লজ্জা করো আল্লাহকে যথাযথ ভয় করো ক্বালা কুল্লা ইয়া রাসূলুল্লাহ তখন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না নাসতাহি আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা যে আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে আল্লাহ থেকে লজ্জা করি অন্যায় আমরা জড়িয়ে যাই না ক্বালা লাইসা যাকা তোমরা যেমন মনে করছো সেরকম নয় বরং ওয়ালাকিন্নাল ইস্তিহায়া মিনাল্লাহি হাক্কাল হায়া আল্লাহ থেকে যথাযথ ভয় এবং লজ্জা হলো আন তাহফাযা রাআস ওয়া মা ওয়া তুমি তোমার মাথাকে এবং মাথা সংশ্লিষ্ট বিষয়কে কি করবে হেফাজত করবে মানে আপনার মাথার মধ্যে কি কি আছে আপনার মুখ আছে আপনার কান আছে আপনার মাথার চিন্তাধারা আছে এগুলোকে আপনি হেফাজত করবেন মানে আপনি খারাপ কিছু শুনবেন না খারাপ কিছু দেখবেন না তারপরে খারাপ কিছু বলবেন না অন্যায় কিছু বলবেন না খারাপ কিছু চিন্তা ভাবনা করবেন এই যে একটা ছোট্ট কথা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাহফাযির রাসা ওয়া মা ওয়া মাথা এবং মাথা সংশ্লিষ্ট বিষয়কে তুমি কি করবে হেফাজত করবে আল্লাহু আকবার এটা হলো এক নাম্বার যে সত্যিকার অর্থে আল্লাহকে যদি আপনি ভয় করেন লজ্জা করেন তাহলে আপনি আল্লাহকে লজ্জা করে হারাম কিছু আপনার চোখ দিয়ে দেখবেন না হারাম কিছু শুনবেন না হারাম কিছু বলবেন না এবং হারাম চিন্তা ভাবনা ফিকির মাথায় নিয়ে আসবেন না চারটা জিনিস ওয়াল বাতনা ওয়া মা হাওয়া আরো হেফাজত করবে তোমার পেটকে এবং পেট সংশ্লিষ্ট বিষয়কে অর্থাৎ পেটে আপনি হারাম কিছু ভক্ষণ করবেন না ওয়ালতাযকুরিল মাউতা ওয়াল বিলা এবং তুমি বেশি বেশি স্মরণ করবে মৃত্যুকে এবং পরীক্ষা এবং পচে যাওয়াকে অর্থাৎ মরার পরে আমরা সবাই পচে যাব পরীক্ষা আসবে এগুলোকে তুমি বেশি বেশি স্মরণ করবে ওয়ামান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া কেউ যদি পরকাল চায় তাহলে দুনিয়ার সৌন্দর্য চাকচিক্য সে কি করবে ত্যাগ করবে ফামান ফাআলা যালিকা ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া এই কাজ যারা করতে পারবে তারা সত্যিকার অর্থে আল্লাহকে কি করে ভয় করে এবং সত্যিকার অর্থে আল্লাহ থেকে লজ্জা করে মুসনাদ আহমদের হাদিস
3671 নম্বর তিরমিজির হাদিস চতুর্থ খণ্ড 567 পৃষ্ঠা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন মিশকাতের হাদিস নম্বর 1608 অতএব মানুষের অন্তর থেকে যখন লজ্জা উঠে যায় তখন হালাল হারামের কোনো তওয়াক্কা না করে যে কোনো কাজ সে করতে পারে আর এই কথারই সমর্থনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছেন অনেক ভাই এই হাদিসটি মুখস্থ করেছেন আমাদের হাদিসে আরবাইন এর দার্সে যেখানে বলা হয়েছে ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা ইযা লাম তাসতাহি ফাসনা মা শি যদি তোমার ভিতরে লজ্জা না থাকে তখন যা ইচ্ছা তুমি তাই করতে পারো সেটা তোমার বাধা আসে না বা বিবেকে বাধে না সহিহ মাজা 4183 নম্বর হাদিস এটা হলো এক নাম্বার যে আল্লাহকে ভয় না করো আল্লাহ থেকে লজ্জা না করো এই কারণে মানুষ হারাম উপার্জনে পাবে না দুই নাম্বার হলো আল হিরসু আলাল মাকসাবিস সারিহ ডিজিটাল গতিতে ডিজিটাল পদ্ধতিতে দ্রুত কোটিপতি বনে যাওয়ার চিন্তাধারা থাকার কারণে মানুষ হারাম পথে পা বাড়ায় হালালের পথ ছেড়ে দেয় কেন হালালে থাকলে সীমিত আয় হবে আর হারামের দিকে গেলে এক টাকার জায়গায় 10 টাকা 100 টাকা আসবে যদি কেউ নিজের চাকরিটা করে টেবিলে বসে 20,000 টাকা আসবে আর যদি ওই আমি একটা ওই কৌতুকে দেখেছিলাম যে রমজান মাস কয় রমজান মাসে রোজা অবস্থায় কিভাবে শুধু ঘুষ নেই তো এই জায়গায় রেখে দাও অটো এর খুলে ওখানে রেখে দিচ্ছে মানে রোজা শেষ হলে তখন ওই দিতে বের করবো এই হচ্ছে অবস্থা তো এই দ্রুত গতিতে 10,000-20,000 টাকায় তার হয় না এখন দ্রুত গতিতে সে কোটিপতি বলতে চায় তখনই মানুষ কি করে হারাম পথে অর্থ উপার্জনে পা বাড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা মিন আমালিন ইউকাররিবু মিনাল জান্নাহ ইল্লা কদ আমারতুকুম বিহ জান্নাতের নিকটবর্তী সকল আমল সম্পর্কে আমি তোমাদেরকে সংবাদ দিয়েছি ওয়ালা আমালিন ইউকাররিবু মিনাল নার ইল্লা কদ নাহাইতুকুম ওয়াকদ নাহাইতুকুম আন আর জাহান্নামের কাছাকাছি করে যত কাজ সেগুলো থেকে আমি তোমাদেরকে সতর্ক করেছি ফালা ইয়াসতাবতি আন্না আহাদাক আহাদুম মিনকুম রিজকাহু অতএব তোমাদের কেউ যেন তার রিজিককে ধীরগতি মনে না করে যে আমার আয় কম আপনার ভাগ্যে যেটা আছে আল্লাহ আপনাকে সেটা দিবেন এর চেয়ে বেশি আপনি পাবেন না ফাইন্না জিবরিল আলকাফি রুই আন্না আহাদান মিনকুম লা ইয়াখরুজা মিনাদ দুনিয়া হাত্তা ইয়াসতাকমিলা রিজকাহু জিবরিল আলাইহিস সালাম আমার অন্তরে এই কথা বলে দিয়েছেন যে তোমাদের কারো রিজিক পরিপূর্ণ না হওয়া পর্যন্ত এই পৃথিবী থেকে সে বিদায় নেবে না ফাত্তাকুল্লাহ আইয়ুহান নাস অতএব হে মানব সকল তোমরা আল্লাহকে ভয় করো ওয়া আজমিলু ফিত তলাব আর তোমরা রিজিক তালাশের ব্যাপারে হালাল পন্থা উত্তম পন্থা গ্রহণ করো ফা ইনিস্তাবতা আহাদুম মিনকুম রিজকাহু ফালা ইয়াতলুবুহু বিমাসিয়াতিল্লাহ ফা ইন্নাল্লাহ লা ইউনালু ফাদলাহু বিমাসিয়াতিহি আর তোমাদের কারো রিজিক যদি কম মনে হয় তাহলে হারাম পথে যেন আল্লাহর অবাধ্য পথে যেন সে এই রিজিককে বাড়াতে না যায় কারণ আল্লাহ তাআলার ফজল অনুগ্রহ দয়া হারামের মাধ্যমে পাওয়া যায় না রাওয়াহুল হাকিম ইমাম হাকিম মুস্তাদরাকে হাকিম হাদিসটি বর্ণনা করেছেন মিশকাতের 5300 নম্বর হাদিস এবং সিলসিলা সাইয়্যার 2607 নম্বর হাদিস অতএব যেই ব্যক্তি নিজেকে জ্ঞানী মনে করে সে যেন তার দুনিয়ার অস্থায়ী ক্ষণস্থায়ী সম্পদের জন্য আরাম আয়েসের জন্য তার দিনকে বিক্রি না করে যেই দুনিয়ার আরাম আয়েস জাহান্নামের একটা চুবানি খাইলে কি হবে সব ভুলে যাবে এই দুনিয়ার আরাম আয়েস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লম্বা হাদিস যে কিয়ামতের দিন পৃথিবীতে সবচেয়ে যে লোকটা আরামে ছিল কিন্তু আল্লাহর পথে ছিল না ওই লোকটাকে মহানব্বুল আলমী নিয়ে আসবেন এবং তাকে জাহান্নামে একটা চুবানি দিয়ে আবার উঠিয়ে নেবেন তারপর তাকে জিজ্ঞাসা করবেন দুনিয়াতে কোনো আরাম পাইছিলি বান্দা কি বলবে যে আমি কোনো আরাম পৃথিবীর বুকে অনুভব করিনি এক চুবানিতে দুনিয়া সব আরাম কি হয়ে গেছে ভুলে গেছে অতএব এই এক সেকেন্ডে ভুলে যাওয়ার এত নিয়ামতকে আপনি অগ্রাধিকার দেবেন না পরকালের স্থায়ী শান্তির বিপরীতে তারপরে অপর একজন লোককে নিয়ে আসা হবে যে দুনিয়াতে অত্যন্ত কষ্টে জীবন যাপন করেছিল কিন্তু হালাল পথে ছিল হালাল উপার্জন করত অল্প হলেও তাতেই কি ছিল সন্তুষ্ট
ছিল অল্পে দুষ্ট ছিল এই লোককে মহান রব্বুল আলামিন নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই লোকটাকে জান্নাতে একবার ঢুকিয়ে আবার বের করে নেবেন তারপর তাকে জিজ্ঞাসা করবেন দুনিয়াতে কোনো কষ্ট পেয়েছিলে কি বলবে এই বান্দা যে না দুনিয়াতে কোনো কষ্ট আমি পাইনি কারণ যে সুখ এক মিনিটে পেয়েছে ওই এক মিনিটের সুখে দুনিয়া সব কষ্ট সে ভুলে গেছে অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ এটা হলো হালাল ও হারামের একটা উদাহরণ যে হারাম পথে থেকে যে কষ্ট এক সেকেন্ড বা এক মিনিটে ভোগ করছে আর দুনিয়াতে আরামায়েস করেছে হয়তো 10 বছর 20 বছর 50 বছর আর এর বিনিময়ে পরকালীন অনন্তকালের জাহান্নামে তাকে নিক্ষিপ্ত হতে হবে তাই আসুন দুনিয়ার ক্ষণস্থায়ী আরাম আয়েশের জন্য পরকালীন স্থায়ী জীবনের আরাম যেন আমরা হারিয়ে না দেই মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সে তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন মুসলিম শরীফের হাদিস 1000 7190 মুসনাদ আহমদের হাদিস নাম্বার 13143 দুইটি কারণ বললাম একটা হলো আল্লাহর লজ্জা ও ভয় না থাকা অন্তরে দুই নাম্বার হলো ডিজিটাল পদ্ধতিতে দ্রুত গতিতে কোটিপতি বনে যাওয়ার চিন্তা ভাবনার কারণে মানুষ অন্যায় পথে অর্থ উপার্জন করে তিন নাম্বার হচ্ছে আত্মনওয়াদমুল কানা আপনার যে রেজেক আল্লাহ দিচ্ছেন সেটাতে সন্তুষ্ট না থাকা সেটাতে তুষ্ট না থাকা এবং অধিক লোভী হওয়ার কারণে মানুষ কি করে অন্যায় পথে পা বাড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ কাসামা বাইনাকুম আখলাকাকুম কামা কাসামা বাইনাকুম আরযাকাকুম মহান রব্বুল আলামিন তোমাদের মাঝে তোমাদের চরিত্র বণ্টন করে দিয়েছেন অনুরূপ বণ্টন করে দিয়েছেন তোমাদের রিজিক ওয়া ইন্নাল্লাহ ইউতি দুনিয়া মা ইউহিব্বু ওয়া মা লা ইউহিব দুনিয়া আল্লাহ তাআলা প্রত্যেক ওই লোককে দেন যাকে ভালোবাসেন যাকে ভালোবাসেন না যে কোনো কাউকে আল্লাহ দুনিয়া দিতে পারেন ওয়া লা ইউতি দ্বীন ইল্লা মা ইউহিব কিন্তু যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন শুধু তাকেই কি করেন দ্বীন দান করেন ফামান আতাহু আল্লাহু দ্বীন ফাকাদ আহাব্বাহু অতএব যাকে আল্লাহ তাআলা দ্বীনদার করেছেন সে ব্যক্তিকে আল্লাহ কি করেন পছন্দ করেন এবং ভালোবাসেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউসলিমু আব্দুন হাত্তা ইউসলিমা কালবুহু ওয়া লিসানুহু কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার হৃদয় এবং তার জিহ্বা ঠিক না হবে ওয়ালা ইউমিনু হাত্তা ইয়ামিনা যা রাবু বা ওয়াইকাহু এবং তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ তার প্রতিবেশী তার থেকে নিরাপদ না হবে তার খারাপি থেকে কাল ওয়ামা বাওয়ায়কুহু ইয়া নবী আল্লাহ এই যে বাওয়ায়ক বললেন সেই বাওয়ায়ক জিনিসটা কি হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দশম ওয়া জুলম তার জুলুম তার অন্যায় অত্যাচার তার প্রতিবেশীকে ধোকা দেওয়া এগুলো এর অন্তর্ভুক্ত ওয়ালা ইয়াকসিবু আব্দুন মালান মিন হারামিন ফায়ুনফিকু মিনহু ফায়ুবারাকু লাহু ফী কোন বান্দা যদি হারাম পথে কোনো আয় করে ওখান থেকে দান করে এতে তার কোনো বরকত দেওয়া হয় না ওয়ালা ইয়াতাসাদদাকু বি ফায়ুকবালু মিন আর হারাম পথে আয় করে কোনো সাদকা করলে সেটা কবুল করা হয় না ওয়ালা ইয়াতরুকুহু খালফা দাহরিহি ইল্লা কানা যাদুহু ইলান নার আর যদি হারাম মাল সম্পদ নিজের আত্মীয় স্বজনের জন্য রেখে যায় তাহলে ওই আত্মীয় স্বজনের জন্য রেখে দেওয়া সম্পদ তার জন্য কি হয়ে যায় জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায় ইন্নাল্লাহ লা ইয়ামহু সাইয়্যা বিসাই ওয়ান্নাই দিয়া আল্লাহ ওয়ান্নাই মুছে দেন না আপনি হারাম উপার্জন করে আবার হারাম দান করে মনে করবেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে অসম্ভব ব্যাপার এটা কোনো ক্রমে সম্ভব নয় ওয়ালাকিন ইয়ামহু সাইয়্যা বিল হাসান তবে মহান রব্বুল আলামিন নেকির নেকি দিয়ে কি করেন খারাপিকে মুছে দেন ইন্নাল হাসানাত ইয়ুযহিবুনাস সাইয়্যাত নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয় ইন্নাল খাবিসা লা ইয়ামহুল খাবিস খারাপি খারাপিকে মুছে দিতে পারে না মুসনাদে আহমদের হাদিস তবে হাদিসটার সনদে একটু দুর্বলতা রয়েছে যাই হোক তাহলে হারাম উপার্জন করে দান করলে আপনার নেকি তো হবে না আপনার পাপটা আরো বৃদ্ধি হতে থাকবে ইমাম শাবি বলেন একটা উনি কিসসা কাহিনী বর্ণনা করেছেন যে আগের দিনে একটা লোক ছিল এই লোকটা শিকার করতে বের হলো একটা লোক ছিল লোকটা শিকার করতে বের হলো শিকার করতে গিয়ে সে একটা কম্বুরা পেল কম্বুরা একটা পাখি জাতীয় জিনিস ছোট একটা পাখি সে শিকার করলো তো এই কম্বুরা তাকে বলছে
যে হে মানুষ আমি তো ছোট একটা জান তুমি আমাকে খেয়ে কি করবে কয় আমি জওয়ান আমি খুব ক্ষুধার্ত হ্যাঁ তোমাকে আমি ফ্রাই করে মজবুত করে খাবো বলছে তার চাইতে আমার মতো ছোট্ট একটা প্রাণীকে খেয়ে তুমি আর কি করবে তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে তিনটা কালিমা শিক্ষা দেবো তোমাকে আমি তিনটে এলএম শিক্ষা দেবো তুমি আমাকে ছেড়ে দাও তখন এই লোকটার মন আল্লাহ নরম করে দিলেন দেওয়ার পরে তখন সে বলছে যে ঠিক আছে তুমি আমাকে তিনটা কালিমা শিক্ষা দাও আমি তোমাকে ছেড়ে দেবো তবে পাখিটা বলছে যে শর্ত হলো একটা যে আমি তোমাকে প্রথম কথাটা বলবো যখন তোমার হাতে থাকতে বলবো প্রথম শিক্ষা তালিম হবে আমি তোমার হাতে তখন প্রথম তালিম শেষ হয়ে গেলে তুমি আমাকে ছেড়ে দিবে দ্বিতীয় তালিমটা ওই যেখানে গাছ দেখছো গাছের উপরে উড়ে গিয়ে আমি ওইখানে তোমাকে দ্বিতীয় শিক্ষাটা দেবো আর ওই যে দূরে পাহাড় দেখছো ওই দ্বিতীয় শিক্ষা দেওয়ার পর পাহাড়ে গিয়ে আমি তৃতীয় শিক্ষাটা দিয়ে চলে যাবো মানে ওর পথটা কি হলো নিরাপদ করলো যাতে করে মানুষ আবার দুই পায়ে তাকে উপকার করতে নেই ওই অবস্থা যাতে এ আবার পরে চক্রান্ত না করে বলছে ঠিক আছে তোমার শর্ত মানা হলো যখন তখন সে বলছে যে ঠিক আছে এক নাম্বারটা দাও তখন পাখিটা বলছে যে তোমার যে জিনিসটা হাত ছাড়া হয়ে যায় ওটার ব্যাপারে কখনো আফসোস করিও না এটা যেন আমাদেরকে শিক্ষা দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমার ভাগ্যে যা আসা সেটা আসবে আর যদি তোমার ভাগ্যে কোনো কিছু না থাকে পৃথিবীর সবাই মিলে তোমাকে ওটা দিতে পারবে না তখন এই লোকটা পাখিটাকে ছেড়ে দিল এক নম্বর শিক্ষা শেষ যে তোমার যেটা তুমি হারিয়ে ফেলেছো পাওনি ওটার জন্য আফসোস করিও না বাস উড়ে গাছে গিয়ে বসলো বলছে হাত এসা আমি আর দ্বিতীয়টা দাও তখন পাখিটা বলছে যে যেই জিনিসটা হওয়াটা অসম্ভব ব্যাপার ওইরকম কথা শুনলে তুমি জীবনে বিশ্বাস করিও না একটা কথা আপনাকে বলা হচ্ছে তো আপনার জ্ঞানী বিবেকেই বলছে যে এটা আপনার অসম্ভব ব্যাপার আর তারপরও আপনি নিজের প্রবৃত্তির অনুসরণ করে হয়তো কিছু হলেও হতে পারে তো অসম্ভব বিষয়কে আপনি কোনো সময় সম্ভব মনে করবেন না বিশ্বাস করবেন না তখন ওই পাখি এই কথা বলার পর বলছে যে আরে আমক তুই তো আমাকে ছেড়ে দিছিস আমার ভিতরে কি আছে জানিস আমার ভিতরে দুইটা দুর্রা আছে দুর্রা দুইটা মণি বা মুক্তা আছে আর প্রত্যেকটা ওজন হচ্ছে ২০ মিসকাল করে আর এক মিসকাল হলো ৫ গ্রাম এক মিসকাল কত ৫ গ্রাম আমার ভিতরে দুইটা মুক্তা আছে মণি মুক্তা আছে দুইটা আর এক একটার ওজন ২০ মিসকাল আর এক মিসকাল ৫ গ্রাম মানে ২০ মিসকাল ১০০ গ্রাম আর এক ২০ মিসকাল আর ১০০ গ্রাম ২০০ গ্রাম ২০০ গ্রাম মিসকা এই মণিমুক্তা আমার ভিতরে ছিল তুমি তো আমাকে ছেড়ে দিয়েছো এই লোকটা তখন মাথায় হাত দিছে আরে এই পাখিটা তখন উড়ে গিয়ে পাহাড়ে বসলো নিরাপদ দূরত্বে চলে গেছে তখন বলছে যে যাই হোক যা গেছে গেছে তিন নাম্বারটা দাও দেখি কি কি তালিম তখন ওই পাখিটা বলছে তুমি আগের দুইটার উপর আমল করতে পারো নাই তোমাকে তিন নাম্বারটা দিব কি করে আমি বলছে কেন কয় আমি তো তোমার হাত থেকে ছুটে গিয়েছি এই জন্য তুমি আফসোস করছো কেন আরেকটা বিষয় যে আমি একটা ছোট্ট পাখি আমার চর্বি আমার পশম আমার নাড়িভুঁড়ি রক্ত সব মিলিয়ে আমার ২০ মিসকাল ওজন হবে না তাহলে আমার ভিতরে আলাদা দুইটা মণিমুক্তা প্রত্যেকটার ওজন ২০-২০-৪০ মিসকাল কি করে হয় এটা একটা অসম্ভব ব্যাপার এই কথাটা তুমি বুঝো না অসম্ভব বিষয়টা তুমি বিশ্বাস করে নিয়েছ তারপরে ফুরুত করে সে পড়ে তো এই হচ্ছে অধিক লোভীদের অবস্থা সে মানে অসম্ভবকে আহারে আমি যদি মনে হয় একটু আগে আসতাম তাহলে মনে হয় এই টাকাটা বা এই জিনিসটা আমি পেয়ে যেতাম এই আফসোস করে না এত আফসোস করার দরকার নেই আপনার ভাগ্যে যেটা আছে সেটা অবশ্যই আপনার কাছে পৌঁছবেই পৌঁছবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের সম্পদের প্রতি এবং মর্যাদার প্রতি এত লোভ অধিক তার লালচ যেটা তাকে কুড়ি করে খায় ধ্বংস করে দেয় এমন ভাবে যে দুইটা
ক্ষুধার্ত নেকড়েকে যদি একটা ছাগলের পালিশ করে দেওয়া হয়, তাদের এই ছাগলগুলোর নেকড়ে দুটো যা ক্ষতি না করতে পারে, সম্পদ ও মর্যাদার প্রতি মানুষের লোভ তার চাইতে বেশি মানুষের ক্ষতি করে। আর এটাই আমাদের দেশে ঘটছে, যে এই 92 দিন না কতদিন যে অবরোধ চললো এবং একজন নামলো না আরেকজন ছাড়লো না, এসব কিছুই হয়েছে ওই গদি দখলের জন্য এবং এই অনৈতিকভাবে অবৈধভাবে সম্পদ উপার্জনের নেশায় সবাই মত হয়েছে। এই কারণে সম্মানিত ভাই বন্ধুগণ, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2376। আরেকটা বিষয় মনে রাখা উচিত সকলের, যে হারাম মাল কোনো সময় স্থায়ী হয় না। একটা হাদিসের কাহিনীতে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটা লোক সে সাগরে নদীতে ওই যে নৌকা বা এরকম স্টিমার চলে, এই স্টিমারে উঠলো, উঠার পরে সে তার সাথে একটা বানর ছিল, ও নিজের শিকার করা বানরটা ছিল। তো বানরটা দেখছে যে এই লোকটা যখনই মদ বিক্রি করছে, যেটা আমাদের বাংলাদেশের মেলা হোটেলের অবস্থা, যখন ডাইল কম হয়ে যায় পানি ডেলা দেয়, ঝোল কম হয়ে গেছে ডাইল ডেলা দেয়, হ্যাঁ বাড়াইয়া দেয়, এই অবস্থায় হয়েছে। তো যখন দেখে আর মদ কমে আসতেছে, তখন এক 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 মগ মদ বিক্রি করার সাথে সাথে বা এক গ্লাস বিক্রি করার সাথে সাথে নদী থেকে পানি উঠাইয়া আরেকটা বেশি করে দেয়। তো এইভাবে বেশি করতে করতে সে তার মদ বিক্রি করা শেষ করে দিয়েছে এবং বেশ টাকা সে উপার্জন করেছে, মানে 100 টাকার জায়গায় 200 টাকা ইনকাম করেছে। এবার এই বানরে ভাবলো বা চিন্তা করলো যে এই বেটা তো টাকা দিয়ে ইনকাম করতে অর্ধেক অবৈধ ভাবে, অর্থাৎ একে অবৈধ টাকা নিতে দেওয়া যাবে না, ভোগ করতে দেওয়া যাবে। ও টপ করে এর যেই দিনার বা দিরহামের কিসটা ছিল, বেগটা ছিল, এই বেগটা নিয়ে ওই যে উপরে ছাদ আছে ছাদের উপর উঠলো, উঠার পর একটা করে দিনার সাগরে ফেলে আর একটা করে দিনার মদ বিক্রেতার কাছে ফেলায়। কারণ কি, যে অর্ধেক ছিল পানি, ওটা পানির হক, ওই জন্য পানিতে ফেলাই দিছে। তো আমার প্রমাণের বিষয় হলো যে হারাম পথে যারা ইনকাম করে হারামের মাল ওইভাবে চলে যায়, সরকারি মাল দরিয়া মেডাল যেরকম কথা বলে, তো ওই অবস্থা যে হারাম উপার্জন করে আপনি কৃতকার্য হবেন অসম্ভব ব্যাপার। আপনার ছেলে মেয়েদেরকে হারাম আপনি খাওয়াবেন, এতে করে ওদেরও ভবিষ্যৎ কি হবে, নষ্ট হয়ে যাবে। আপনি হারাম খাইয়ে মনে করবেন আপনার ভালো, আপনি টক আমের গাছ লাগিয়ে মনে করবেন মিষ্টি আম হবে, অসম্ভব ব্যাপার। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা যেন হালাল রুজি উপার্জনে আগ্রহী হই এবং অতি লোভ যেন আমরা ত্যাগ করি। আর এর বিপরীতে আরেকটা হাদিসের সহি ঘটনা রয়েছে, যে দুইজন লোক ছিল, একজন একটা জমি বিক্রি করেছে আরেকজন এটা ক্রয় করেছে, কিন্তু ক্রেতা জমি চাষ করতে গিয়ে ভিতরে একটা স্বর্ণের কি পেয়েছে, টোপলা পেয়েছে। তখন সে বলছে আমি তো জমি কিনছি, আমি তো স্বর্ণের টোপলা কিনি নাই। তখন সে স্বর্ণের টোপলাটা নিয়ে ওই লোকের কাছে গেছে, ভাই ভাই তোমার জমি আমি কিনছিলাম, এই লোক পাবেন আজকে, পাইবেন, আমরাও তো মনে হয় নিয়ে নেবো, আল্লাহ ইবাদত করে গেলাম। বলছিল আমি তো ভাই তোমার কাছে জমি কিনেছিলাম, আমি তো আর পোটলা কিনে নাই স্বর্ণের, তোমার এটা ছিল এখানে গচ্ছিত রাখছিল, এটা তুমি নিয়ে নাও। ও বলছে আমি জমি বিক্রি করে দিছি, যা আছে তোমার, হাড্ডি গুড্ডি যা পাও, স্বর্ণ রৌপ্য যা পাও, পানি পাও, কি পাও, তোমার এটা আমার না। দুইজনে এখন ঝগড়া লেগে গেছে, ও কয় আমি নিব না, ও কয় আমি নিব না, চলে গেছে কোথায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমাদের দুইজনের কি ছেলে সন্তান আছে, ছেলে মেয়ে আছে? একজন বললো আমার একটা ছেলে আছে, আরেকজন বললো আমার একটা মেয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমরা এই ছেলে মেয়ের বিয়ে দিয়ে দাও, আর এই বিয়ের অনুষ্ঠানে এই টাকাগুলো ব্যয় করো। আল্লাহ হয় তারা না নেওয়ার জন্য একজন আরেকজনের প্রতি ঠেলে দিচ্ছে, আর আমরা হালাল কি আর হারাম কি আর বাপকে পর্যন্ত হত্যা করছে অর্থের জন্য অনেক। তো এই অন্যায় ভাবে মানুষ অর্থ উপার্জনের পিছনে ছুটছে, আল্লাহ যেন আমাদের হেফাজত করে। আল্লাহ তিনটা কারণ বললাম, 4 নম্বর কারণ হচ্ছে যে এই হারাম উপার্জনের ক্ষতি সম্পর্কে আমাদের জ্ঞান নেই, এ কারণে আমরা কি করি হারাম উপার্জনে পা বাড়াই এবং হারাম উপার্জন করতে দ্বিধা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইয়াকুব বকর রাদিয়াল্লাহু আনহু কাছে তার গোলাম আসলো, আর ওই গোলামের কাছে কিছু খাবার ছিল, হয়তো খেজুর জাতীয় কিছু খাবার ইত্যাদি ছিল, ওইখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্ষুধা লেগেছিল, উনি ওটা খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার পরে তিনি এই গোলাম জিজ্ঞাসা করছে যে আপনি কি জানেন যে কোন জিনিস খাইলেন আপনি, যে কোন জিনিস
বুঝছা জাহিলিয়াতের যুগে আমি ভালো করে ওই গণকদারি জানতাম না হাত হাত দেখে কিছু কথা বলা এটা আমি জানতাম না কিন্তু আন্দাজে ঢিল মারছিলাম ঝড়ে বক মরছিল আর ফকিরের কেরামতি বাড়ছিল হ্যাঁ এটা হয়ে গেছে ওই লোক আমার এনে দিছিল এই নিয়ে আমি খাচ্ছি আপনাকে দিছি ভাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তুমি আমাকে হারাম খাইয়েছো এরপর নিজের হাত মুখের মধ্যে ভরে একের পর এক বমি করতে থাকলেন এমনকি তার ভিতরে যা ছিল খাবার সবগুলো বমি করে দিলেন আল্লাহু আকবার তাহলে হারাম খেলে কি অবস্থা হয় এটা খেয়াল করে দেখুন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ বমি করে দিয়েছিলেন অন্য বর্ণনাতে এসেছে উনি বলেছিলেন লাউলাম তাখরুজ ইল্লা মা নাফসি লাখরাজতুহা যদি আমার জীবনও চলে যেত এটা বের করতে তাহলে আমি অবশ্যই এটাকে বের করে ছাড়তাম আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিম্মা হামালাতিল উরুক ওয়া খালাতিল আমআ হে আল্লাহ তাআলা পেটে যা ছিল তা তো বের করে দিলাম কিন্তু শিরা ও কোষরে যেটা চলে গেছে ওটা থেকে আমি তোমার কাছে পানা চাচ্ছি মুক্তি চাচ্ছি ওটার জন্য তুমি আমাকে গ্রেফতার করিও না বুখারি শরীফের কিতাবুল মানাকিবে হাদিসটি বর্ণনা করা হয়েছে 3554 নম্বর হাদিস উমর বিন খাত্তাব থেকে এরকম একটি ঘটনা এসেছে তাকে একজন এসে কিছু দুধ দিল তো উনি দুধটা পান করে নিলেন তারপর তখন ওই লোকটা বলছে যে আপনি কি জানেন আমি কোন পরে উনি জিজ্ঞাসা করছেন মনে হয় যে মিন আইনা লাকা হাজা দুধটা কোথায় পেয়েছিলেন তো ও বলছে যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম যে সাদাকার সাদকা সাদকার যে উট আছে ওই উটগুলোকে পানি খাওয়াচ্ছিল তো ওইখানে অনেক উট দাঁড়িয়েছিল আমি ওইখানে গিয়ে ওই উটগুলোর দুধ একটু দুয়ে নিয়েছিলাম তো উনি বললেন যে এই হারাম খাবার তুমি আমাকে খাইয়েছো যেটা তোমার জন্য দোয়া দহন করা জায়েজ ছিল না সেটা তুমি আমার জন্য নিয়ে এসেছো উনি হাত ভরে মুখে বমি করে দিলেন এইগুলো একজন সৎ ও পবিত্র মহিলা সে তার স্ত্রীকে বলছে ইয়া হাদা হে আমার স্বামী ইত্তাকিল্লাহ ফি রিজকিনা আমাদের রিজিকের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো হালাল রুজি আমাদেরকে নিয়ে এসে দিও কম হলেও সমস্যা নেই কারণ ফা ইন্না নাসবিরু আলাল জোর একদিন ক্ষুধার্ত থাকতে আমরা ধৈর্য ধারণ করতে পারবো কিন্তু ওয়ালা নাসবিরু আলাল নার জাহান্নামের আগুনের উপরে ধৈর্য ধারণ করতে পারবো না এখন কি এখন পুরুষরা একটু কম করতে চাইলো আমাদের মা ও বোনেরা কি অবস্থা আমার আজকে এইটা দাও কালকে ওইটা দাও এটা দাও করতে করতে দেখা যাচ্ছে যে অনেক পুরুষ ওই ঝামেলা সইতে না পেরে হারামের মধ্যে ডুবে যায় তাই আমাদেরকে সাবধান ও সতর্ক হতে হবে এবং আমাদের মা ও বোনদেরকেও এই মহিষী রমণীর মতো হতে হবে যে হালাল যদি কম হয় সেটা খেয়ে আমরা কি করব তুষ্ট থাকব এবং হারামের পথে আমরা পা বাড়াবো না এই হারাম উপার্জনের অনেক ক্ষতি রয়েছে এক নাম্বার হচ্ছে অন্তর অন্ধকার হয়ে যায় এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গ কি হয় অলস হয়ে যায় ফলে আল্লাহর আনুগত্য করতে চায় না এই জন্য শরীর আর কি বিষ বেদে না সব জায়গায় দৌড়াচ্ছে মসজিদে যখন যাবে ভাল লাগে না বিছানা ছাড়তে ইচ্ছা করে না ইত্যাদি ঘুম আসতেছে কেন এগুলো কারণ যে রিজিক গুলো রুজি গুলো খাচ্ছি এগুলো হয়তো সম্পূর্ণ হালাল হচ্ছে না আল্লাহ আলাম আল্লাহ যেন আমাদেরকে হালাল রুজি ভক্ষণের তৌফিক দান করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু লা ইয়ারবু লাহমু লাহম নাবাতা মিন সুরতিন ইল্লা কানাত নাব আউলা বিহি যেই গোস্তটা শরীরে তৈরি হয়েছে হারাম দিয়ে জাহান্নামের আগুন ওই শরীরটার জন্য অধিক উপযুক্ত নাউজুবিল্লাহি মিন যালিক তিরমিজি শরীফের 558 নম্বর হাদিস একজন বাদশা সে বের হয়েছিল শিকারের জন্য শিকার না পেয়ে একটা বাগান দেখতে পেল পিপাসিত হয়ে গেছে তখন সে পানি চাইলো ওই বাগানের মালিকের কাছে তো ওইখানে একটা বাচ্চা ছিল সে তাকে বললো যে আমার কাছে তো পানি নেই আমার কাছে ফল আছে তখন সে বললো যে ঠিক আছে একটা ফল দাও ফলটা যখন খেলো এই বাচ্চা তখন খুব ভালো লাগলো তখন মনে মনে চিন্তা করলো যে বাগানটা কিভাবে জবরদখল করা যায় বাগানটা কিভাবে জবরদখল এত সুন্দর মিষ্টি ফল তো বলছে ঠিক আছে আরেকটা দাও তো দেখি প্রত্যেকটা একটু মিষ্টি কিনা টেস্ট করার জন্য আর কি তো পরে যখন আরেকটা পাইলো তখন দেখলো যে এটা তিতা এটা তিতা কেন একই গাছের ফল না কয় তাহলে তিতা হয়েছে কেন কয় মনে হয় আপনার নিয়মটা গরমিল হয়ে গেছে বাস বলছে তাহলে আরেকটা দেখো সাথে সাথে বাদশাহ তো চালাক মানুষ সাথে সাথে নিয়মটাকে ভালো করছে কয় না আমি এটা নেবো না এ বাগান জবরদখল করবো না তখন দেখা গেল তিন নম্বরটা আবার মিষ্টি হয়েছে আল্লাহ তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ অন্যায় পথে যেন আমরা না পা না বাড়াই আর অন্যায় ভাবে যেন আমরা এই অর্থ উপার্জন না করি কারণ এতে করে আমাদের অন্তর অন্ধকার হয়ে যাবে এবং আমরা আনুগত্যের কাজে অলস হয়ে যাবো আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে আল্লাহ এটা এক নাম্বার ক্ষতি দুই নাম্বার ক্ষতি হচ্ছে মহান রব্বুল আলমীর অসন্তুষ্ট হবেন
এবং জাহান্নামে নিক্ষেপ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানিক তাকা হাক্কা ইমরি মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহু আন-নার যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে কোন মুসলিম ব্যক্তির সম্পদকে আত্মসাৎ করে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে ওয়াজিব করে দেন ওয়া হারাম আলাইহিল জান্নাহ এবং জান্নাতকে তার জন্য হারাম করে দেন নাউযুবিল্লাহি মিন যালিক ফাকাল লাহু রাজুলুন একটা লোক বলল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অল্প হয় যদি তোমার জুতার একটা ফিতা হয় অন্যায় ভাবে যদি কেউ এটাকে জবরদখল করে তাহলে তার জন্য এই জাহান্নামের আগুন রয়েছে এবং জান্নাত কি হয়ে যাবে হারাম হয়ে যাবে রাওয়াহু মুসলিম ফি সহিহ মুসলিম এটা তার সহিহ মুসলিম বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি আল ইয়ামিনুল কাযিবা মিথ্যা শপথ এর মাধ্যমে আপনার পণ্য হয়তো বিক্রি হতে পারে কিন্তু এতে কোনো বরকত থাকে না আবু যার গিফার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে তিন প্রকার লোকের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না এবং তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না ওয়ালা ইউযাক্কিহিম তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কয়টা শাস্তি চারটা তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে দেখবেন না পবিত্র করবেন না এবং ওয়ালাহুম আযাবুন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে এই লোকগুলো কারা কারা কুলতু ইয়া রাসূলুল্লাহ মান হুম খাবু ওয়া খাসিরু উনি বলছেন যে আমি বললাম ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা কারা নিশ্চয় এরা তো অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংস হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি তিনবার বললেন তারপর বললেন আল মুসবিল এক নাম্বার তাকনার নিচে যে লোক কাপড় পরে তাহলে এই সংখ্যার লোক কত ভাই শতকরা আশি জনই কাপড় তো বাপ মুসলমানদের মধ্যে শতকরা আশি জন বাপ তার উপরে লোক এই তাকনার নিচে কাপড় পরে দুই নাম্বার আল মুনফিকু সিলআতাহু বিল হালফিল কাযিব মিথ্যা শপথের মাধ্যমে যে তার পণ্য বিক্রি করে ওয়াল মান্নান তিন নাম্বার যে দান করে খোটা দেয় এরকম লোক মেলা আছে আমাদের সমাজে তাহলে তিন প্রকার লোককে আল্লাহ চার প্রকার শাস্তি দিবেন তিন প্রকার লোককে চার প্রকার শাস্তি দিবেন শাস্তি চার প্রকার কি কি আল্লাহ তাদের সাথে কথা বলবেন না দুই নাম্বার তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না চার নাম্বার তিন নাম্বার তাদেরকে পবিত্র করবেন না চার নাম্বার তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আর তারা কারা এক নাম্বার তাকনার নিচে কাপড় পরে পড়বেন আর কেউ আশা তো করি যারা আছে উপস্থিত এখানে কেউ পড়েন না তারপরও ভুলও পড়বেন না অপরকে নসিহত করবেন এক নাম্বার টাকা নিচে যারা কাপড় দুই নাম্বার যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে নিজের পণ্য বিক্রি করে আল্লাহর কসম করে বলছে আমার এটা এত দিয়ে কিনা আছে অথচ দেখা যাচ্ছে তার চাইতে মেলা কমে কিনা আছে আর তিন নাম্বার হলো যে দান করে খোটা দেয় তাহলে এই দুইটি আমরা ক্ষতি বললাম তিন নাম্বার ক্ষতি হচ্ছে যে আরেকটা কথা হচ্ছে লায়ের ফুরুল জান্নাত লায়ের ফুরুল জান্নাত জাসাদুন দুনিয়া বিল হারাম বাইয়া কি শরীফের হাদিস যে যেই শরীরটা হারাম দিয়ে তৈরি হয়েছে ওই শরীরটা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন আল্লাহুম আমিন তারপর তিন তিন নাম্বার ক্ষতি হলো দোয়া কবুল হবে না মেলা দলিল ছিল তার মধ্যে একটা দলিল আমরা বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হাদিসে বলেছেন অনেক লোক আছে যারা রোববার রজুলিন আকবার যারা মাথার চুল উস্কো খুস্কো পায়ে ধুলা ধুষিত হয়ে দূরদূরান্ত থেকে কোথায় আসে কাবা শরীফের কাছে তারপর বলে ইয়া রব্বি ইয়া রব্বি আল্লাহ দোয়া কবুল করো আল্লাহ একদম ঘুষ খাইছি সুদ খাইছি পাপ টাপ করে দাও ইত্যাদি ইত্যাদি কয় কাবা শরীফের গেলাপের মধ্যে ঢুকে যায় হ্যাঁ মেলা চিল্লা চিল্লি করে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমা তাআমু হারাম তার খাবার হারাম মাশরাব পানি হারাম মালবাস পোশাকটা হারাম ও গুদিয়া বিল হারাম আপাত মস্তক তৈরি হয়েছে হারাম দিয়ে ফাইনাল ইস্তাজা বলে দালিক এই লোকের দোয়া আল্লাহ কি করে কবুল করবে পশ্চিমকালও সম্ভব নয় তাহলে দোয়া কবুল হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পড়লেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা হালাল যেগুলো তোমরা এগুলো ভক্ষণ করো সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন সাদ বিন আবি ওয়াক্কাস আশারাই মুবাশশারাত একজন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমার দোয়াটা কি করে কবুল করে আমাকে যেন মুস্তাজাবুদ দোয়া করে আমি যখনই দোয়া করব আল্লাহ যেন আমার দোয়া কি করেন কবুল করেন এই জন্য আমাকে একটু দোয়া করে দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আতিব মাত আমাক তুমি তোমার খানাকে হালাল করো তাহলে তাকুন মুস্তাজাবাদ দাওয়া তাহলে তোমার দোয়া কি হবে
কবুল হবে। তাহলে হালাল রুজি খেলে কি হয়? দোয়া কবুল হয়। আর বললেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্নাল আব্দা লা ইয়াকযিকু লুকমাতাল হারাম ফি জাওফি মা ইয়াতাকাব্বালু মিনহু আল্লাহ মিনহু 40 আমালা 40 ইয়াওমান। আল্লাহু আকবার। একজন বান্দা একটা লোকমা হারাম খাবার তার ভিতরে ঢোকায়, এর ফলে তার 40 দিনের আমল কি হয় না? কবুল হয় না। নাউযুবিল্লাহ মিন যালিক। হিসাব করে দেখেন যে যদি আমার এইভাবে চলতেই থাকে, 40 দিনের মধ্যে এক লোকমা হারাম খাইছে, খালাস 40 দিন গেল, এর মধ্যে যদি আবার 40 দিন এক লোকমা হারাম খেয়ে নেই, তাহলে আমার রুজিকে কি করতে হবে? হালাল করতে হবে। ওয়া আইয়ুমা আব্দিন নাবাতা লাহমু মিন সুহতিন ফান্নার আওলা বিহ। সুদ ঘুষ অন্যায়ের টাকা দিয়ে যে শরীর তৈরি হয়েছে জাহান্নামের জন্য ওটা অধিক উপযুক্ত। এই সাদ রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে তিনি চেষ্টা করেছিলেন তার রিজিকটাকে হালাল করার জন্য, ফলে এমন অবস্থা হয়েছিল উনি যে দোয়া করতেন সে দোয়ায় কবুল হতো। এরপরে উমর রাদিয়াল্লাহু আনহু জামানাতে উনাকে কুফার গভর্নর বানা হয়েছিল। তো তার ব্যাপারে অনেকে অভিযোগ করলো যে সাদ রাদিয়াল্লাহু আনহু ন্যায় পরায়ণ তা করেন না, তো এই জন্য উনি আবার লোক পাঠালেন গোয়েন্দা জিজ্ঞাসা করে আসো আসলে কি এই তথ্য সঠিক না মিথ্যা। সবাই বললো ঠিক আছে উনি ন্যায়পরায়ণ ভাবে আমাদের মাঝে ফয়সলা করেন, সব কিছু উনি পার্সোনালিটি কিছু করেন না, নিজের লোককে চাকরি দেন এটাও করেন না। কিন্তু একটা বুড়া লোক সে কি করেছিল, সে বলেছিল যে সে অন্যায় করে, সে আমাদেরকে চাকরি দেয় না, নিজের লোকদেরকে চাকরি দেয়। তো সাদ রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছিলেন তার বিরুদ্ধে, হে আল্লাহ এ লোকটা যদি মিথ্যা বলে থাকে তাহলে তার বয়সটা বাড়িয়ে দিও, বার্ধক্য পর্যন্ত ওকে পৌঁছে দিও এবং চির ফকির বানিয়ে দিও ওকে, ওর চোখটাকে অন্ধ করে দিও এবং ওকে ফেতনায় পতিত করিও। ফলে দেখা গেছে এই লোকটা একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছিল, চোখটা অন্ধ হয়ে গেছিল, দরিদ্র ছিল এবং এতটা সত্ত্বেও ফেতনা তথা জেনা ব্যভিচারের জন্য ওই বাদীদের পিছনে পিছনে সে ঘুরে বেড়াতো নাউযুবিল্লাহি মিন যালিক। কেন এটা হয়েছিল? কারণ একজন মুস্তাজাবুদ দাওয়া যিনি তার রিজিককে হালাল করেছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার বিপরীতে মিথ্যা কথা বলার জন্য। তাই আসুন আমরা যদি আমাদের রিজিক হালাল করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। এখন আমাদের দোয়া কবুল কেন হয় না মেলা কারণ, তার মধ্যে এটা একটা কারণ আছে। অনেক লোক আমরা হজে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যখন হজে বের হয় আর প্রথম পাটা রাখে, তার রিজিক যদি হালাল হয়, তার টাকা পয়সা যদি হালাল হয়, তখন আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী বলে এবং সে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই লোক যখন তালবিয়া পাঠ করে মিকাতে গিয়ে, তখন আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে একজন আহ্বানকারী বলে লাব্বাইক ওয়া সাআদাইক, তোমার হাজিরা গ্রহণ করা হলো, তুমি সৌভাগ্যশীল। সাদুকা হালাল ওয়া রাহিলাতুকা হালাল, তোমার বাহন হালাল, তোমার পাথেও হালাল। ওয়াহাজ্জুকা মাবরুর গায়রু মাযুর, তোমার হজ কবুল, তোমার হজ প্রত্যাখ্যিত হবে না বা গুনাহযুক্ত নয়। ওয়াইলা খারাজা মিন নাফাকাতিল খাবিসা, যদি হারাম টাকা দিয়ে কেউ হজ করতে আসে। একটা লোক মদিনাতে আমাদের ভাইদের সাথে দেখা হয়েছিল অনেক আগে, সেটা তখন 1 লাখ বা 1.5 লাখ টাকা দিয়ে হজে আসা যেত। তো এই লোক ব্যাংকের টাকা রেখে দিয়েছে, ব্যাংক থেকে সুদ পায় 6-7 লাখ টাকা প্রত্যেক বছর, ওইখান থেকে সে হজে আসে। তো হাজারবার হজ করলে হজ কবুল হবে? আল্লাহ রাসূল বলছেন যখন হারাম মাল দিয়ে কেউ হজে বের হয় আর লাব্বাইক বলে, তখন আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী বলে লা লাব্বাইক ওয়া লা সাআদাইক, তোমার হাজিরা গ্রহণীয় নয়, তুমি হাজরানিল গায়বান, হাজির থেকে অনুপস্থিত। কারণ জাদুকা হারাম, নাফাকাতুকা হারাম, তোমার পাথর টাকা পয়সা সব কিছু হারাম। ওয়া হাজ্জুকা গায়রু মাগরুর, আর তোমার হজ কবুল হবে না। হাজ্জে মাগরুর গায়র মাগরুর, তার তোমার হজ কবুল হবে না। অর্থাৎ মিকাত থেকে ওর হজ কি আউট হয়ে গেল, মিকাত থেকে তার হজ আউট হয়ে গেল, বাকি কাজ তো বাকি থাকলো। অতএব যদি কেউ হারাম রুজি অক্ষণ করে তাহলে তার দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। 4 নম্বর, আজমু কবুল আমালিস সলে, তার অন্যান্য ভালো যে আমল আছে সেগুলো কবুল হবে না। এই মর্মে আমরা একটা হাদিস বলে এসেছি, যেটা একটু আগে বলেছি আমরা, যে যেই শরীরটা হারাম দিয়ে তৈরি হয় জাহান্নামের আগুন তার জন্য অধিক উপযুক্ত, এবং 1 লোকমা হারামের কারণে 40 দিনের ইবাদত কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, এটা হলো আপনার খাইবারের দিন, মেলা শহীদ দেখা যাচ্ছে লাশ পড়ে আছে, সাহাবারা যারা জীবিত আছেন তারা দেখলেন বললেন অমুকে 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 শহীদ হয়েছে,
তো একজন লোকের নাম যখন বলা হলো যে অমুকে শহীদ হয়েছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না ও শহীদ হয়নি বরং গনিমতের মাল বণ্টন করার আগে একটা চাদর সে অন্যায়ভাবে নিয়ে নিয়েছিল যেটাকে বলা হয় গুলুল খেয়ানত করেছিল আর এই খেয়ানতের কারণে সে কি করছে জাহান্নামে গেছে নাউজুবিল্লাহ মিন যালিক যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পরেও খেয়ানতের কারণে এই জাহান্নামে তাকে যেতে হয়েছে মানে তার যে শাহাদাতের মৃত্যু এটা কবুল হয় নাই তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়াতে সব সময় বলতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা সেই ইলম থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই যেটা আমার উপকারে আসে না ওয়া মিন কলবিন লা ইখশা ওই অন্তর থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই যেই অন্তর তোমাকে ভয় করে না ওয়া মিন নাফসিন লা তাশবা ওই আত্মা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই যেটা পরিতৃপ্ত হয় না তুষ্ট হয় না ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা এবং সেই দোয়া থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই যে দোয়াটা কবুল করা হয় না তাহলে আমাকে তুষ্ট হতে হবে আমার রিজিকে আর আমাকে হালালকে দোয়া করতে হবে তবে আমার সেই দোয়া কবুল হবে মুসনাদ আহমদের হাদিস এবং পরিশেষে আমরা বলবো যে কিয়ামতের কঠিনতম দিনে বান্দাকে পাঁচটা অপর বর্ণার্থে চারটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক পা সামনে যেতে দেওয়া হবে না লা ইয়াযুল কাদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন খামসিন ও ফি রিওয়ায়াতিন আন আরবাইন সেই প্রশ্নগুলো হলো আন উমরিহি ফিমা আফনা তাকে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককে যে বয়স দিয়েছেন এই বয়স সম্পর্কে একটা প্রশ্ন হবে তারপর দ্বিতীয় প্রশ্ন হবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলা তার যৌবনকাল সম্পর্কে কারণ তখন শক্তি থাকে ওই শক্তি থাকা অবস্থায় সে তার সময়টা কোন পথে ব্যয় করেছে ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা মাল সম্পর্কে কয়টা প্রশ্ন হবে দুইটা প্রশ্ন হবে কোন পথে আয় করেছে কোন পথে ব্যয় করেছে আপনার টাকা আপনি হালাল পথে আয় করেছেন বলে হারাম পথে ব্যয় করে দিবেন আপনি চাকরি করে হালাল পথে কষ্ট করে উপার্জন করেছেন কিন্তু আপনি সিগারেট ধূমপান আর জেনা ব্যবচার করে উড়িয়ে দিবেন না এগুলো আপনার জন্য জায়েজ নয় হালাল পথে ইনকাম করতে হবে হালাল পথে খরচ করতে হবে নতুবা এই দুই প্রশ্নের উত্তর কিয়ামতের দিন দেওয়া যাবে না পাঁচ নম্বর প্রশ্ন হবে যে ওয়ামা দা আমিলা ফিমা আলিমা যা সে জেনেছে ওই অনুযায়ী কতটুকু আমল করেছে তাই আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা যেন হালাল উপার্জন করি এবং হালাল পথে যেন আমরা ব্যয় করি আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন এবং হারাম উপার্জন থেকে যেন আমরা কি করি বেঁচে থাকি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এবং অর্থের পিছনে যেন আমরা অন্ধ ও মরিয়া হই না ছুটে যাই কারণ যখন মানুষ অর্থের প্রতি অন্ধ হয়ে যায় দুনিয়ার স্বার্থের প্রতি অন্ধ হয়ে যায় তখন সে হালাল হারামের বিচার করে না আজকে আমরা সংক্ষিপ্ত যে আলোচনা করলাম সে আলোচনার বিষয় ছিল যে হারাম উপার্জন কারণ ও ক্ষতি আমরা চারটি কারণ বলেছি এবং চারটি বিশেষ ক্ষতি বলেছি মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে যাবতীয় ক্ষতি থেকে হেফাজত করেন আল্লাহুম্মা আমিন এবং হারাম উপার্জনের কারণগুলো থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন আল্লাহুম্মা আমিন মহান রব্বুল আলামিন আমাদেরকে হালাল রুজি বণ্টনের মাধ্যমে মুস্তাজাবুদ দাওয়া আমাদের দোয়া কবুল আমল কবুলের উপায় যেন করে দেন আল্লাহুম্মা আমিন মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন আল্লাহুম্মা আমিন মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখুন আল্লাহুম্মা আমিন আমাদের মধ্যে যার যে সমস্যা আছে আল্লাহ যেন সেটা দূর করে দিন আল্লাহুম্মা আমিন মুসলিম বিশ্বের বিভিন্ন স্থানে আমাদের দেশে সকল জায়গায় আজকে মুসলমানরা নির্যাতিত এবং নিপীড়িত অত্যাচারিত এবং অশান্তিতে রয়েছে আল্লাহ যেন মুসলমানদের শান্তি ফিরিয়ে দেন আল্লাহুম্মা আমিন সকল মুসলমানকে যেন আল্লাহ তাআলা তার দিনের প্রতি ফিরিয়ে নিয়ে আসেন আল্লাহুম্মা আমিন আত্মীয় স্বজন যারা কবরে আছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু